হ্যালো ফ্রেন্ডস, আজকে সানডে, তো আমি খুব ইচ্ছে হলো আর আমার আমার হাজবেন্ডেরও ইচ্ছে হয়েছে বিরিয়ানি খাওয়ার। তো আমরা অনলাইন পারচেস করেছি এই বিরিয়ানি কিটটি। এটা হলো প্যারাডাইস বিরিয়ানি, হায়দ্রাবাদী বিরিয়ানি কিট, মানে হায়দ্রাবাদি বিরিয়ানির মতোই লাগবে এটা খেতে। তো আগেও আমরা খেয়েছিলাম, এটা ভীষণ টেস্টি হয় আর বানানোও খুব সহজ, কোনো মশলা তৈরি করতে হয় না। এটার ভেতরেই দেওয়া আছে গোটা গরম মশলাও দেওয়া আছে আর পেস্ট সম্পূর্ণটাই দেওয়া আছে, আর বানানো একদম ইজি। তো এই প্যাকেটটা আমি একটু জানাচ্ছি আপনাদের, এটার মধ্যে কী কী আছে। তো বাসমতি রাইস আছে 200 গ্রাম, আর বিরিয়ানি পেস্ট মানে বিরিয়ানির মশলা আর সমস্ত মশলা পেস্ট করা আছে 120 গ্রাম, আর গোটা গোটা গরম মশলা আছে, তেজপাতা আছে, সেখানে দারচিনি আছে, লং আছে, এইসব আছে। গোটা গরম মশলাটা এটা যখন রাইসটা আমি সেদ্ধ করব, ভাতটা বানাবো, তখন ওটার মধ্যে দিয়ে দিব। তো এখানে আমাদের 1 কেজি বিরিয়ানি হয়ে যাবে, দুজনের মতো হয়ে যাবে। তারপর আমি প্রসেসটা দেখাবো কিভাবে তৈরি করতে হয়। আপনারা এটা অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবেন, ফ্লিপকার্টেও হয়তো অ্যাভেলেবেল আছে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, তারপর আমি প্রসেসটা দেখাচ্ছি, বানাবো, বানানোর পর আপনাদেরকে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, তো আমি প্যাকেটটা খুলছি, আপনারা দেখে নিন ভেতরে কী কী আছে। তো প্রথমেই আছে বাসমতি রাইস, যেটা এয়ারটাইট করা। তারপর আছে রেসিপি মেনু কার্ড, যেটার মধ্যে রেসিপি পুরো দেওয়া আছে আপনি কীভাবে এটা তৈরি করবেন, তো সমস্ত কিছু এটার মধ্যে লেখা আছে। তারপর আছে ভেতরে পেস্ট করা বিরিয়ানি মশলা, সমস্ত যা ধরনের বিরিয়ানি তৈরি করতে মশলাগুলো লাগে সেটা পেস্ট করা আছে। তো এটাও এয়ারটাইট করা আছে যাতে নষ্ট না হয়, মশলাটা অনেকদিন থাকে। তারপর আছে গোটা গরম মশলা, যেটা আমি রাইসটা যখন সেদ্ধ করব, ভাতটা বানাবো বিরিয়ানির জন্য, তো সেখানে দিয়ে দিব। তো এখন আমি চালটা খুলে নিচ্ছি, খুলে চালটা আমি ভিজিয়ে রাখবো। এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে হাঁড়িতে জল গরম করা বসানো ছিল, যার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আর একটু অয়েল দিয়েছি আর নুন দিয়েছি, সেখানে চালটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব, ভাতটা হতে থাকবে। 70% সেদ্ধ করে নেব, 70% সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব চালটা। ভাত সেদ্ধ হচ্ছে, এদিকে আপনাদের দেখিয়ে নিচ্ছি আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা আর পেস্ট করা মশলাটা রেখেছি। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো বেরেস্তা বানানোর জন্য এই পেঁয়াজটা আমি দিচ্ছি, যেটা আমি ব্রাউন করে ভেজে নেব, তারপর ভেজে এটা তুলে নেব। বেরেস্তার জন্য আমার পেঁয়াজটা ভাজা রেডি হয়ে গেছে, ব্রাউন কালারে হয়ে গেছে। তো আমি এখন তুলে নিলাম, তুলে নিচ্ছি, এটা আমি পরে ইউজ করব, আপনারা দেখতে পারবেন। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, 2 তেজপাতা দিয়ে দিলাম। তো এটা একটু লাল লাল করে আমি ভেজে নেব, ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দেবো এর মধ্যে, টমেটো কুচি দেবো, দিয়ে সেটাকে একটু ভাজবো লাল লাল করে। ভাজার পর আমি চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো। তো আমি একটু জিরে ফোড়ন দিলাম। এবার আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে। এখন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, ওটা আমি দিয়ে দেব। এবার আমার পেঁয়াজ আর টমেটো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে,
হয়ে যাওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিলাম, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকেই। তারপর এটাকে আমি ভাজবো বেশ কিছুক্ষণ ধরে। এবার আমার চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি পেস্ট করা যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়বো, আমি একটু কষতে দিব। কষা হয়ে যাবার পর আমি একটু জল এটার মধ্যে অ্যাড করব, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর ভালো করে চিকেনটা কষানো হয়ে যায়। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আপনারাও আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে মাংসটা কষে যাবে আর সেদ্ধ হবে, এইটুকু জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে কষে যাবে চিকেনটা। জলটা দিয়ে খানিকক্ষণ কষে আমি এবার ঢাকনা দিয়ে দিলাম। এই ঢাকনার আঁচে আস্তে আস্তে চিকেনটা সেদ্ধ হবে। তো রাইসটা আমার এদিকে হয়ে গেছে, সেটা আমি একটা থালাতে ঢেলে নিয়েছি। রাইসটা রেডি বিরিয়ানি বানানোর জন্য। এবারে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি স্টিম দিব, বিরিয়ানিটাকে স্টিমে বসাবো। সেই গামলাটার মধ্যে কিছুটা ঘি দিয়ে সম্পূর্ণ গামলাটাকে আমি ঘিটা লাগিয়ে নেব, যাতে নিচ থেকে পোড়া না লেগে যায় আর ঘির স্মেলটাও যাতে পাওয়া যায়। তারপর আমি বিরিয়ানিটাকে সাজাবো, পরপর স্টেপ করে সাজিয়ে তারপর আমি স্টিমে বসাবো। তো চিকেনটা আমার ভালোভাবে কষে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা প্রায় রেডি বিরিয়ানির জন্য। এখন আমি চিকেনটাকে নামিয়ে নেব, নিয়ে আমি গামলার মধ্যে এক এক করে স্টেপ করে আমি সাজাবো। এখন আমি যেই গামলাটার মধ্যে বিরিয়ানিটাকে স্টিম দেব, সে সবার প্রথমে আমি গ্রেভি সহ কিছু চিকেন দিয়ে দেব। চিকেনটা দিয়ে দেওয়ার পর তারপর কিছুটা রাইস দেব আমি। রাইস দেওয়ার পর তার উপর আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব। বেরেস্তা দেওয়ার পর আবার রাইস দেব। তারপর রাইস দেওয়ার পর আরও বাকি চিকেনটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আরও কিছুটা বেরেস্তা ছড়িয়ে আমি একটা ভালো ঢাকনা দিয়ে, যেটা দিয়ে কোনো বাষ্প না বের হয়, সেই ঢাকনাটা দিয়ে বিরিয়ানিটাকে ঢেকে আমি 10 মিনিটের মতো স্টিমে বসিয়ে রাখব।
10 মিনিট স্টিম দেওয়ার পর আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর এটা কালারটাও ভীষণ সুন্দর এসেছে, আর স্মেলটাও খুব সুন্দর। এখন আমি প্লেটে এটা সার্ভ করে নেব, তারপর এটাকে সুন্দরভাবে গার্নিশিং করে আপনাদেরকে সেটার ফটো তুলে দেখাবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, এবং লাইক এবং সাবস্ক্রিপশন করে রাখবেন আমার চ্যানেলটাতে, যাতে নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারেন।